আসসালামু আলাইকুম, আমি সুফিয়ান ইসলাম, গ্লোবাল পাবলিক স্কুলের রসায়ন সহকারী শিক্ষক এবং গণিতের সহকারী শিক্ষক। তোমাদের সাথে আমি আজকে অষ্টম এবং সপ্তম শ্রেণীর দুইটা ক্লাসেরই একই টাইপের একটা ম্যাথ আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আজকে আমি চেষ্টা করব এই দুইটা ক্লাসের জন্য এই অঙ্কগুলো শেখানোর চেষ্টা করব। তোমাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি, সপ্তম শ্রেণীর চ্যাপ্টার হচ্ছে 5.1, ওইখানে দেখবা 3 এবং 4 নম্বর অঙ্কটা আমি করাবো, আর অষ্টম শ্রেণী 4.1। তোমরা একটু বইয়ের সাথে নাম্বারটা একটু মিলিয়ে নিও, অথবা এই সেম ক্যাটাগরির অঙ্ক তোমাদের বইতে আছে ওখান থেকে তোমরা করে নিবা। এই সূত্রের সাহায্যে বর্গ, তোমরা বর্গ মানে জানো স্কোয়ার, বা যাকে আমরা 2 বলি, পাওয়ার 2 দিলেই হবে। এটার জন্য আমরা দুইটা সূত্র এখানে ব্যবহার করব, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, আর একটা ব্যবহার করতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা এইভাবেই পড়ব যে এ তারপরে স্কোয়ার, এ তারপরে স্কোয়ার প্লাস 2ab। এই যে তোমাদের এই যে এখানে ভিতরে যা লিখবা এখানে এটা গুণ দিবা 2-র সাথে, তারপরে b হিসেবে ভিতরে যা লিখবা ওটা এখানে গুণ দিবা, তারপর বলবা b-র পুরে স্কোয়ার। এইভাবে তোমরা মুখস্থ করলে ভালো হবে। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a তারপরে স্কোয়ার সূত্রের মাইনাস 2ab, তারপর লিখবা প্লাস b-র পুরে হোল স্কোয়ার, বা অনেকেই ভাবে মুখস্থ করতে পারো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আমি সূত্র দেখে দেখে এই অঙ্কগুলো করানোর চেষ্টা করব। এখানে একটা ম্যাথ লিখে রাখছি যে 3a মাইনাস 11xy এর বর্গ নির্ণয় করো। কী নির্ণয় করো? বর্গ। তাহলে তুমি সেকেন্ড লাইনে যে কাজটা করবা, 3a মাইনাস 11xy, এই বাংলা লেখাটা না লিখে যেহেতু বর্গ লেখা আছে এই জন্য আমি তারপরে কি দিব, স্কোয়ার দিব। প্রথম কাজ তোমার অঙ্ক শেখার জন্য তুমি প্রথমটা যা আছে তাকে এ চিন্তা করে নিবা, এবং সেকেন্ডটা যা আছে যাই থাক না কেন তাকে আমি বি চিন্তা করব। তাহলে আমার সূত্রটা দাঁড়াচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। আমি আবারও বলতেছি, প্রথমে যা আছে তুমি তাকে এ চিন্তা করবা, পরেরটা যা আছে তাকে বি চিন্তা করে নিবা। তার সূত্র দাঁড়াচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমার এই সূত্র পড়তেছে না এখানে, অবশ্যই আমাদের এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। কেন? এখানেও মাইনাস, এখানেও মাইনাস। তাহলে এই মাইনাসের সূত্র প্রথমে কি আছে, এ তারপরে হোল স্কোয়ার। তুমি এখন এ মানে কি ধরে নিছো এখানে, 3a সূত্র অনুসারে তারপরে কী দিতে হবে, হোল স্কোয়ার। তারপরে সূত্র আছে মাইনাস 2, তুমি এখানে লিখবা মাইনাস 2, তারপরে ইনটু, এগুলো সবগুলো ইনটু হিসেবে আছে, এ এবং বি ইনটু হিসেবে আছে। এ এ মানে তুমি এখানে ভিতরে কী লিখছো বা এখানে কী ধরছো তুমি, 3a, সেটাই লিখবা ইনটু বি। বি মানে তুমি কী ধরছো, 11xy। তারপরে সূত্র হচ্ছে প্লাস বি, তারপরে স্কোয়ার চিন্তা করবা, বি বি মানে কী ধরছো, 11xy, তারপরে সূত্রের কী আছে, স্কোয়ার আছে। এখন ব্র্যাকেটের ভিতর যে কটা তোমাদের জিনিস থাক না কেন, তুমি এখানে আছে 3 এবং a, তার বাইরে আছে স্কোয়ার, তার মানে স্কোয়ারটা একবার 3 পরে করতে হবে, এই স্কোয়ারটা একবার এর পরে করতে হবে। তোমরা মনে রাখবা কোনো কিছুর পাওয়ার স্কোয়ার মানে ওই জিনিসটা 2 বার গুণ হবে, কয়বার গুণ হবে, 2 বার। অনেকেই আমরা বলি 3-এর পুরো স্কোয়ার করলে 6, কিন্তু তোমরা মনে রাখবো 3 যদি 2 বার গুণ করলে অবশ্যই কত হবে, 9। এই স্কোয়ারটা অবশ্যই এর পরেও আছে, অনেকে আমরা এটা মিস্টেক করে যাই, স্কোয়ারটা এখানেও দিতে হবে, স্কোয়ারটা এর পরেও দিতে হবে, কোনো এর পরে স্কোয়ার করলে অবশ্যই কী হবে, এর পরে স্কোয়ারই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তারপরে সূত্রের মাইনাস, এখানে সহগ আছে এবং চলক আছে, তোমরা প্রথমে আগে সংখ্যাগুলো গুণ করে নিবা, তুমি 11-র সাথে 3 গুণ করলে কত হবে, অথবা তুমি 3 আর 2 গুণ করো 6, এই 6-এর সাথে 11 গুণ করলে কী হবে, 66। আর এখানে আমাদের যে চলকগুলো কী আছে, চলক আছে এ এবং এক্স এবং কি ওয়াই, তুমি চেষ্টা করবে এগুলোকে আমরা সাজিয়ে লেখার চেষ্টা করব। এই জন্য প্রথমে এ লিখবো, পরে এক্স লিখবো,
पर लिखब वाई एटार काज शेष पर एखे आस एखे भर आक्स एट हमें चलक और ये सहक आक्स वाई स्क्वायर एक बार एखे दीते हैं स्क्वायर एक बार एक्सर पुरे स्क्वायर एक बार वाइर पुरे दीते हैं तुम्हें तेल एगारो पर स्क्वायर कर एगारो कय बार गुण करते दुई बार इलेवन एगारो इंटू एगारो तुम जो कैलकुलेशन कर देखा दुश सरि एकश एकुश आसो तुम ये लेखो एकश एकुश स्क्वायर एक बार एक्सर पर करते एक्सर पर कर ले जाए तई आर वायर पर करते वायर पर कर ले स्क्वायर ये देखो कोनो एकटा पदेर साथे कोनो एकटा पदेर कोनो मिल नहीं सुतरां एखाने चाइलेओ आमी आर एटाके सुटो करते पारबो ना सुतरां एखाने आमार ए अंकटार आंसर हो जाबे आशा करी बुझते पारछो एटा तोमरा बुझते पारले आमी एकटा प्लासेर करबो एटाई करे आमादेर आजके क्लास शेष हबे इनशाल्लाह एखाने तुमि जोदि एकटु खेयाल करो एखाने प्रथम जा आछे आमी तोमादेर प्रथमेई बोलछिलाम जे एई ये प्रथम पद के ए चिंता करब ए द्वितीय पद के क्य चिंता करब बी तेल मूलत दाड़ा ए प्लस बी और वर्ग ना लिखे हमें एबार की करब डायरेक्ट एखे स्क्वायर कर देव सूत्र आज ए प्लस बी होल स्क्वायर तमें तुम्हारा प्लस सूत्रटा अप्लाई करते एखे प्रथम आर पर स्क्वायर तुम्हरा तो ये मन देखे फेलेसो सबाई मुखस्त करसो इनशाला हमें एकटू अप्लाई करी प्रथम हो एर पर स्कोयर ए मान कि धरस फाइव एखे स्कोयर आ स्कोयर अवश्य दीते हैं अने स्कोयर जो बाहर स्कोयर दी ना यह सूत्रता तुम्हें ये मुखस्त कर एर पर स्कोयर ए तार स्कोयर ए मान जा लिखवा तार सूत्रे कि दीबा स्कोयर दीवा एरपर आ सूत्र प्लस टू ए बी प्लस टू ए मान कि धरस फाइव एक्स स्क्वायर इंटू बी बी मान कि धरस नाइन एम स्क्वायर तपर सूत्र है बी तर कि स्कोयर ताली बी मान कि से नाइन एम स्क्वायर और सूत्र स्कोयर सेम प्रसेस स्कोयर पास कर ले पासर पर स्कोयर मैं पास कय बार गुण दुई बार पास पासा पचिस तुम्हारा एक कथा मना रखा पावर साथे पावर सब समय गुण यहाँ एक पावर ए एक पावर तेल हमारे बेज हे ए पावर पावर गुण कर लेम एन तेल यो पावर एट पावर 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 सब समय गुण हो इन्हें बेस ए थक पावर पावर गुण कर ले गुण कर ले कत हो फोर और सूत्र प्लस हमें चलक गुण कर नहीं आगे पाँच दोकान दस दशर साथ नय गुण कर ले नय दशे नब्बे चलक आखने एक तरह स्कोयर एखे आम तर स्कोयर प्लस स्कोयर नय कर ले नय दुई बार गुण कर ले वन आसे एखे बेज आम पावर पावर गुण कर ले कत हो फोर एखे को पदर साथ पदे जोग वियोग होना सूतरा यटाई अन्सार ताहले तुम्हरा आशा करी बुझते पारछो तुम्हारे सूत्रे साहाज्ये वर्ग बोइते अनेकगुलो उदाहरण आछे सबाई बासार काज करबा एबं सबाई सुस्थ थाकबा एबं सबार प्रति धन्यवाद जानिए आजकेर क्लास एखानेई शेष करछि आसलामु आलाइकुम।